বন্ধুরা, স্বর্ণের দাম একেবারে বেড়ে গেল। তো সেই কথা ভেবে আমি আপনাদের জন্য কিছু হালকা ওজনের ভিতরে কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, এখানে আপনি 34 জোড়া ডিজাইন পাবেন, 34 জোড়া ডিজাইনই একেবারে সিম্পলের মধ্যে। বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আপনি এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন, সবসময় রাফ ইউজ করতে পারবেন। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের জন্য 34 পিস কানের দুলের ডিজাইন এনেছি। এখানে যে 34 জোড়া ডিজাইন রয়েছে বন্ধুরা, ডিজাইনগুলো একেবারে কি বলবো, অনেক সুন্দর ডিজাইনগুলো ছোটোর মধ্যে। যদি আপনি সবসময় রাফ ইউজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখুন, এখান থেকে আপনার মন মতো ডিজাইন খুঁজে পাবেন। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু আপনি যদি চান যে দুয়ানা দিয়ে তৈরি করবেন সেটাও পারবেন, দুয়ানা, তিন আনা, চার আনা, এরকম স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা, স্বর্ণের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, তো সেই কারণেই আমি আপনাদের জন্য একেবারে হালকা ওজনের ভিতরে কিছু কানের দুলের ডিজাইন এনেছি, যে ডিজাইনগুলো আপনি একেবারে কম স্বর্ণের মধ্যে তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন সমস্ত কিছু আমি ভিডিওর ভিতরে বলে দিব। তো আপনি ডিজাইনগুলো দেখুন আর আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো ফলো করুন। যদি আপনি এভাবে এই ডিজাইনগুলো তৈরি করেন, আশা করছি আপনি ভালো ডিজাইনটা বা আপনি মজবুত করে সে ডিজাইনটা তৈরি করতে পারবেন, সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু কিছু ডিজাইন রয়েছে যে সে ডিজাইনটা আপনি বাবুদের জন্য তৈরি করতে পারবেন। এখানে কিছু রিনের ডিজাইন রয়েছে নিচে পাতা সিস্টেমের, তো সে ডিজাইনগুলো কিন্তু আপনি ছোটোদের জন্য তৈরি করলে সেটা সবসময় রাফ ইউজ করতে পারবে, মাত্র একানা সনদ দিয়ে তৈরি করা যায় বা তৈরি করতে পারবেন আপনি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে দুয়ানা স্বর্ণের মধ্যে যে দুলগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি কোনো ডিজাইন চয়েস হয়, যদি সবসময় রাফ ইউজ করেন তাহলে এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম ছেমি রেখে যে ডিজাইনটা, আপনার স্বর্ণকারকে বলবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে ডিজাইনটা তৈরি করে দিতে, আর এখানে যেরকম রয়েছে দেখতে পাচ্ছেন আপনি তার চেয়ে একটু ছোট করে ডিজাইনটা তৈরি করতে দিবেন। বন্ধুরা, এরকম করে যদি আপনি ডিজাইনটা তৈরি করেন সেটা কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন ছোট করে তৈরি করলে। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে দুয়ানা স্বর্ণের মধ্যে কিছু কিছু ডিজাইন রয়েছে একটু বড় সিস্টেমের, তো সেই ডিজাইনটা যদি আপনি চয়েস করেন সেটা এক জায়গায় যাওয়া আসার জন্য বা গিফটের জন্য আপনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখানে তিন আনা স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সে ডিজাইনটা কিন্তু সবসময় রাফ ইউজ করা যায়, তো সবসময় রাফ ইউজ করার জন্য খুবই ভালো হয় ডিজাইনগুলো। বন্ধুরা, আপনি যত বেশি স্বর্ণ দিয়ে তৈরি করবেন তো সেক্ষেত্রে কিন্তু সে ডিজাইনটা ভালো হবে বা সবসময় রাফ ইউজ আপনি ভালো পাবেন। বন্ধুরা, যদি আপনি তিন আনা স্বর্ণের মধ্যে তৈরি করেন তো এখান থেকে দেখবেন যে কোন ডিজাইনটা তিন আনা স্বর্ণের মধ্যে, তো এখানে যেরকম রয়েছে সেরকম ছেমি করে তৈরি করতে পারেন বা এর চেয়ে একটু বেশি বড় করে তৈরি করতে পারেন। তো বেশি বড় করবেন না, সীমিত বড় করে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন। বন্ধুরা, আর যদি আপনি চার আনা স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, এখানে বহু ডিজাইন রয়েছে তার চার আনা স্বর্ণের মধ্যে, তো সেখান থেকে যদি আপনি কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান তাহলে সে ডিজাইনটা আপনি দেখবেন আগে, যে আপনার যদি চয়েস হয় সে ডিজাইনটা আপনি আপনার স্বর্ণকারকে দেখাবেন, তাকে বলে দিবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে ডিজাইনটা তৈরি করে দিতে, তাহলে সে ডিজাইনটা আপনি চার আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে এক জায়গায় যাওয়া আসাও করতে পারবেন, সবসময় রাফ ইউজ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনি এক জায়গায় যাওয়া আসা করেন সেক্ষেত্রে ডিজাইনটা একটু বড় করে তৈরি করতে পারেন, আর যদি সবসময় রাফ ইউজ করেন তাহলে আপনি সে ডিজাইনটা একটু ছোটো করে তৈরি করবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিজাইন রয়েছে সুসুতা, তো সে ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তো সেটা নিচের যে চেনটা রয়েছে চেনটা একটু মজবুত করে তৈরি করবেন, তাহলে সে ডিজাইনটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কানের রিনের ডিজাইন, তো সেই রিনের ডিজাইনগুলো যদি আপনি তৈরি করেন আপনি কিন্তু ছোটো বাবুদের জন্য তৈরি করতে পারবেন বা বড়দের জন্য এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। যদি আপনি এই ডিজাইনগুলো বড়দের জন্য তৈরি করেন তাহলে দুয়ানা স্বর্ণ দিয়ে সবসময় আপনি রাফ ইউজ করতে পারবেন, আর যদি আপনি ছোটোদের জন্য তৈরি করেন তাহলে একানা স্বর্ণের মধ্যেই হয়ে যাবে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম করে আপনি তৈরি করে নেবেন, তাহলে আপনার স্বর্ণটা কম লাগবে। বন্ধুরা, এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন নিচে যে আপনার রিনের যে পাতাগুলো, সেই পাতাগুলো একটু আপনার স্বর্ণকারকে বলে মজবুত করে কয়রাটা দিতে বলবেন, তাহলে সে ডিজাইনটা অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি আপনার কোনো ডিজাইন এখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে আপনি যোগাযোগ করবেন। বন্ধুরা, আজ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের দাম, স্বর্ণের ডিজাইন, বিভিন্ন ধরনের আপনাদের পরামর্শ দিয়ে থাকি যাতে আপনি ডিজাইনগুলো খুব সহজে তৈরি করতে পারেন বা স্বর্ণের দামটা জানতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।